হাই গাইস, আমাদের পূর্ব পরিকল্পনা মতো আমাদের স্কুলের 9 জন শিক্ষক ঝাড়গ্রাম ভ্রমণের উদ্দেশ্যে আজ সকালেই রওনা দিলাম। পার পথে প্রথমতেই কোলাঘাটে আমরা ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছি এবং ছোট্ট একটা হোটেলে জাস্ট ব্রেকফাস্ট, লুচি এবং তরকারি আমাদের টিচিং স্টাফ যথেষ্ট মজা করেই খাচ্ছে সেগুলো, এবং সঙ্গে চায়ের ব্যবস্থাও আছে। গাইস, এখন আমরা ঝাড়গ্রামের সেই অপূর্ব অরণ্য সুন্দরীর মধ্যে পৌঁছে গেছি। ঝাড়গ্রামের উদ্দেশ্যে যাওয়ার পথে পড়ে এই লোধাশুলির জঙ্গল, যে জঙ্গলের মধ্যে আমরা সাময়িক বিশ্রামের জন্য দাঁড়িয়েছি। দেখুন কি অপূর্ব সুন্দর এই লোধাশুলি জঙ্গল। চারিদিকে শুধু শাল, পলাশ আর চন্দনের গাছ, সাথে ইউক্যালিপটাস। আর আমার ফ্রেন্ডসরা সব বিস্মিত চোখে সেগুলো উপভোগ করছে। এখন আমরা ঝাড়গ্রাম পৌরসভার নিকটে প্রায় পৌঁছে গেছি। ঝাড়গ্রাম পৌঁছে আমরা এই প্রজাপতি গেস্ট হাউসে উঠলাম। গেস্ট হাউসে আমরা একটু ফ্রেশ হয়ে নিয়ে আমরা ঝাড়গ্রাম রাজবাড়ি উদ্দেশ্যে রওনা দিলাম। এটা সেই রাজবাড়ি চত্বর, এখন আমরা মূল গেট দিয়ে এন্ট্রি করব। এটাই সেই রয়্যাল প্যালেস অফ ঝাড়গ্রামের মূল গেট।
এটা হলো সেই বিখ্যাত রয়্যাল প্যালেস অফ ঝাড়গ্রাম, অর্থাৎ ঝাড়গ্রামের সেই ঐতিহাসিক রাজবাড়ি। 1574 খ্রিস্টাব্দে আমেরের রাজা মানসিংহ মুঘল বাদশাহ আকবরের নির্দেশে বাংলা জয় করতে এসেছিলেন। তিনি চৌহান রাজবংশীয় সর্বেশ্বর সিংয়ের সহায়তায় মাল রাজাকে পরাজিত করে ঝাড়গ্রামে রাজধানী স্থাপন করেন। ঝাড়গ্রাম শব্দটির অর্থ হল অরণ্য পরিবৃত একটি গ্রাম। মানসিংহ কয়েক মাস এখানে বসবাস করেন এবং সর্বেশ্বর সিংয়ের হাতে রাজত্ব দিয়ে তিনি তার প্যালেস রাজস্থানে ফিরে যান। এবার আমরা ঝাড়গ্রাম রাজবাড়ি থেকে বেরিয়ে আবার আমাদের অন্য গন্তব্যের দিকে রওনা দিলাম। আমাদের এর পরবর্তী গন্তব্য ঝাড়গ্রামের সেই বিখ্যাত চিলকিগড়ের রাজবাড়ি। আমরা সেই দিকেই এগিয়ে চলেছি। পথটা গভীর অরণ্য বেষ্টিত। কথায় বলা যায় এক অপূর্ব অরণ্য সুন্দরী, যার মাঝখান দিয়ে আমরা এগিয়ে এসেছি এবং আমরা পৌঁছালাম শেষমেশ চিলকিগড়ের রাজবাড়ির মেন গেট। চিলকিগড়ের রাজবাড়ি সম্পর্কে বলতে গেলে এটা মনে করা হয় যে চিলকিগড়ের রাজা ধলরাজকে পরাজিত করে সূর্যবংশীয় রাজা জগৎদেব নিজেকে রাজা ধবলদেব হিসেবে ঘোষণা করেছিলেন। পরবর্তীতে চিলকিগড়ের রাজপরিবারকে ধবলদেব বলা হয় এবং এই চিলকিগড়ের রাজপরিবাররা এখানে বসবাস করেন। অ্যাকচুয়ালি এটা সূর্যবংশীয় রাজা জগৎদেবের নিজস্ব প্রাসাদ, এখান থেকে তিনি রাজকার্য পরিচালনা করতেন।